ফার্স্ট মে আজকে ছুটি আছে, আজকে শোরুম বাড়িতেই আছে। তো ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি, 7:30টার সময় উঠেছি, কিন্তু নামেই 7:30 উঠেছি, সারা রাত ঘুমাতে পারিনি গরমে। এসি চালিয়েছিলাম কিন্তু ছেলে হঠাৎ এমন কাঁদতে শুরু করলো ঘুমানোর একটু পরে যে ভয়েতে এসিটা বন্ধই করে দিলাম। তো তারপরে যতবারই চালিয়েছি একটু করে চালাচ্ছি বন্ধ করে দিচ্ছি, একটু করে চালাচ্ছি বন্ধ করে দিচ্ছি, মানে ছেলের ভয়েতে। তা নাহলে এসি চলে, কোনোদিনও কাশে না। তো কালকে একটু কাজ ছিল বলে এই জন্য এসিটা বন্ধ করে দিয়েছিলাম, একটুও ঘুমাতে পারিনি। কতবার যে ঘুম ভেঙেছে গরমে, মানে আর পারা যাচ্ছে না। তো তাই 7:30 উঠে পড়েছে, উঠে পড়েছে মানে কি জাগাই ছিলাম, ছেলেও উঠে পড়েছে। আসলে ছেলেরও মনে হয় গরম লেগেছে, ছেলেও উঠে পড়েছে, নাহলে ছেলে এত তাড়াতাড়ি ওঠে না। মানে আমরা যদি একসাথে শুয়ে থাকি, মানে পাশে যদি কেউ শুয়ে থাকে, তাহলে ও ঘুম থেকে উঠে না এত তাড়াতাড়ি। আসলে ওরও গরম লেগেছে, ও উঠে পড়েছে। তো আর কি করা যাবে, চলো আজ এই সকালটা শুরু করে দিলাম। খটা রোদ উঠে গেছে বাইরে, এই গরম আর নেওয়া যাচ্ছে না। চলো আজকে দিনটা শুরু করা যাক, দেখতে থাকো আজকের ব্লগটা, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। তো চলো বাই, আবার পরে আসছি। তো ছেলেকে আজকে ব্রেকফাস্টে সুজি বানাবো, তো তাই জন্য এসে দেখি সুজি কৌটোটা খালি, তাই আরেকটা প্যাকেট ছিল ওটা সুজিটা ঢেলে নিলাম। আর এইদিকে জামা কাপড়গুলো সব তুলে নিলাম, কারণ বাইরে যা রোদ না, জামা কাপড় বেশিক্ষণ রাখা যাবে না, রোদে নষ্ট হয়ে যাচ্ছে কালার। তো জামা কাপড় শুকিয়ে গেছে, তাই জামাগুলো সব তুলে নিয়ে চলে আসলাম, পরে ভাজ করব। এখন তো রান্নাবান্না আছে, এখন কাজ আছে অনেক কিছু, তাই পরেই এগুলো সব ভাজ করব, তাই এখন এগুলো এখানেই থাকা। তো রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি, রান্না আজকে সেরকম করবো না। আজকে মারাত্মক গরম ব্যাঙ্গালোরে, মারাত্মক গরম। এই গরমে সত্যি আর পারছি না, মানে সেই এনার্জি আর আসছে না যে রান্না করি। তো আর এই গরমে বেশি কিছু খাওয়া উচিত নয়, তো এই জন্য ব্রেকফাস্টও বানাতে পারিনি। সোহম গেছিল, মানে ব্রেকফাস্টই বানানো হয়েছে, তবে সোহম বানিয়েছে, সোহম ধোসা কিনতে গেছিলো, দোকান বন্ধ। আজকে ফার্স্ট মে একটা দোকান বন্ধ, আর আরেকটা দোকানে বলছে মশলা ধোসা হবে না। আর মশলা ধোসা যদি না হয়, আমি বললাম, সোম বললো ঠিক আছে আমি চটপট একটু ম্যাগি করে নিচ্ছি, তাহলে ম্যাগি খেয়ে নিই। তো সোম এসে আবার ম্যাগি বানিয়ে নিল, তো ম্যাগি করলাম। তো আমি আর আজকে ব্রেকফাস্ট বানাইনি। তো এখন বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, ডাল সেদ্ধ বসিয়েছি, ছেলে ডাল সেদ্ধর সাথে আমাদেরও ডাল সেদ্ধ বসিয়েছি। দেখি একটু ডাল বানাবো আর একটু আলু সেদ্ধ করবো, আলু সেদ্ধ করবো, আলু সেদ্ধ মাখা, আর ডাল সেদ্ধ, ডালটা ফোড়ন দেবো তারপর, আর হচ্ছে মাছ ভাজা করবো। আর ছেলের জন্য ডিম সেদ্ধ হয়ে গেছে, ব্যাস আজকে আর কিছু ভালো লাগছে না। নিম পাতা ভাজা করেছিলাম, ওটা তো রেখে দিয়েছি, তো এই নিম পাতা ভাজা, ব্যাস। এই গরমে আর বিন্দুমাত্র ইচ্ছা করছে না যে কিছু খাই বা কিছু রান্না করি, মানে এই গরম আর সহ্য করা যাচ্ছে না, এত গরম এখানে। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো, মানে আজকে ফার্স্ট মে, ছুটির দিনে যে এইরকম গরম পড়বে, সত্যি মানুষ মনে হয় এখন বেরোতেও ভয় পাবে এই ছুটির দিনে বাইরে কোথাও। দেখেছো কিরকম খাঁকা করছে বাইরেটা, এত রোদ বাইরে, মানে বাইরে তো ভুলেও আমি আসি না, এত গরম বাইরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে। আর ছেলে এই যেখানে খেলছে, ছেলে ট্রেন নিয়ে খেলছে এখন। হ্যাঁ বাবা, চালিয়ে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ ব্রিজ লাগিয়ে দিচ্ছি, চলো। তো ওই ছেলে ট্রেনের ব্রিজ লাগিয়ে দিতে বলছে, তো চলো ওকে ট্রেনের ব্রিজটা লাগিয়ে দিই। সোমেরও আজকে ছুটি, সবারই হাল খারাপ এই গরমে। শ্রিয়ানেরও স্নান হয়ে গেছে, মানে স্নান নামমাত্রই হয়েছে, মানে আর বোঝায় স্নান যে করেছি মনে হচ্ছে যেন আবার গায়ে জল ঢেলে আসি, কিন্তু এখানের জল এত গরম হয়ে যায় যে 10:30 সময় স্নান করতে গেলে তখন গরম জল বেরোয়, এত গরম জল। এই জন্য তাড়াতাড়ি স্নান করিয়ে দিলাম, কিন্তু স্নান করেও মনে হচ্ছে যেন আবার গিয়ে স্নান করি, এইটুকু টাইমের মধ্যেই মানে আবার হাঁসফাঁস লাগছে পুরো। তো চলো আবার পরে আসছি, আজকে একদমই অল্প ব্লগ করব, বেশি ব্লগ মানে করার মতো আর এনার্জি পাচ্ছি না। তো চলো আবার পরে আসছি। এই গরমে যারা পুরো মানে রোদের মধ্যে কাজ করে, যেসব শ্রমিকরা, সত্যি তাদের কত কষ্ট ভাবি। আমরা তো নয় ঘরের ভেতরে থাকি, আমরা যখন তখন এসি চালিয়ে নিচ্ছি, ফ্যানের তলায় বসছি, কিন্তু তারা তো একা নাগারে পুরো সেই রোদের মধ্যে কাজ করে চলেছে। সত্যি তারা যে কী করে পারে রোদটাকে, মানে এত এনার্জি তাদের কোথা থেকে আসে, আমার তো সত্যি এত এনার্জি নেই। মানে রোদ বেশি গরম পড়লেই না হাঁসফাঁস লাগে, এটা সবারই হয়।
তো এখানে শ্রিয়ান দেখো কি সুন্দর গাড়িগুলোকে সাজিয়েছে। আসলে রাস্তায় দেখে না গাড়িগুলো এইভাবে দাঁড়িয়ে থাকে, তো ওই রকম গাড়ি সাজিয়ে না এরকম লম্বা হয়ে শুয়ে থাকে, যে কোনো জায়গায় গাড়ি সাজালেই ও শুয়ে থাকে। ও মনে হয় কোনো আর্টিস্ট হবে মনে হচ্ছে, ওর সাজানো দেখে মনে হয়। আয় আয় খাবি, আয় চলো খেতে বসবে এবার, চলো চলো ওঠো। যা চলো খাবো এখন। তো শ্রিয়ানের খাওয়ার পরে তোমাদের সাথে আর সেরকম আর কোনো কথা হয়নি, তো সন্ধেবেলায় চলে এলাম একটু সিঙ্গার আর জিলিপি কিনতে। তো এই দেখো সিঙ্গারার সাথে চাটনিটা দিয়েছে, এটা কিন্তু পুদিনার, বেশ ঝাল ঝাল হয় আবার একটু মিষ্টি মিষ্টিও হয়, বেশ দারুণ লাগে এই চাটনিটা সিঙ্গারার সাথে। আর এই যে ছেলে এখানে জিলিপি খাচ্ছে, তো কী করবো এত গরম বললাম না, তাই এসি চালিয়ে ঘরে বসে একটু সিঙ্গারা জিলিপি খাচ্ছি আর তার সাথে চা, লেবু চা যেটা সোহম বানিয়েছে। তো এই যে আমাদের তিনজনের আড্ডা চলছে, তারপরে চলে এলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে। সে কোন সকালে বলো জামা কাপড়গুলো এখানে রেখে গেছিলাম, কিন্তু ভাঁজ করার টাইমই পাচ্ছিলাম না, টাইম ঠিক বলবো না, মানে এই গরমে না ভালো লাগছিলো না যে জামা কাপড়গুলো ভাঁজ করি গিয়ে, কিন্তু যাই হোক করে নিলাম। তারপর গরম বলে তো আর বসে থাকতে হবে না, সব দিকেই খেয়াল রাখতে হবে, তাই জামা কাপড়গুলো যদি ভাঁজ না করি এগুলো এখানে এইভাবে পড়ে থাকবে, আর খাটের ওপরে যদি জামা কাপড় জমে থাকে কিরকম বাজে লাগে না দেখতে। তো তাই চটপট জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। তো এই দেখো একদম আলাদা আলাদা করে ভাঁজ করে রেখেছি আমার সোহমের আর শ্রিয়ানে। তো চলো এগুলোকে এবার ওয়ার ড্রপে ঢোকাবো, আর এগুলো হচ্ছে সোহমের অফিসের, এগুলো হচ্ছে আয়রন করতে দেবো, তাই এগুলো আলাদা করে রেখেছি। তো চলো এগুলোকে এবার ওয়ার ড্রপের মধ্যে চটপট ঢুকিয়ে নিই। তো দুপুরে তো দেখলে কিরকম সাজিয়েছিল গাড়ি, আর এখন দেখো কিরকম টিয়ের মতো, একদিকে ওর বন্দে ভারত আর একদিকে ওর নাকি তোমার, দুটোকে এরকম সাজিয়ে লম্বা করে গাড়ি সাজিয়েছে। তো দেখো পুরো টিয়ের মতো লাগছে, মানে এক এক সময় এক এক রকম আর্টে সাজায়, তো এই জন্যই বলি যে ও মনে হয় আর্টিস্ট হবে, ওর গাড়ি সাজানো গুলো কিন্তু দারুণ লাগে দেখতে। কি শক্তি কি এনার্জি তাদের মধ্যে রয়েছে যে তারা এই গরমের মধ্যেও এই রোদের মধ্যে তারা কাজ করে চলেছে, আর আমরা ঘরে থেকেই হাঁসফাঁস করছি, আর তারা কিভাবে বাইরে কাজ করে চলেছে এটাই খালি আমি ভাবছি, এটা নিয়ে আলোচনা করি যে তাদের কতটা শক্তি শরীরে কতটা এনার্জি যে তারা এই রোদটাকেও মানে সহ্য করে কাজ করে চলছে। তো যাই হোক যার যেটা কাজ আর কি, যে যেরকমভাবে সহ্য করতে পারে যার যা সহ্য করার ক্ষমতা যতটা। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো, বাই।